আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, টানা দশ দিনের কর্মসূচি দিল বিএনপি। আগামী 7ই নভেম্বর ব্যাপকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দিনটির গুরুত্ব ও ইতিহাস তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে টানা দশ দিনের কর্মসূচি দিয়েছে দলটি। এরপর জানাবো, মোহাম্মদপুরে বাড়ির ছাদে জবাই করে হত্যা, ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল। রাজধানীর মোহাম্মদপুরে বাড়ির ছাদে একজনকে জবাই করে হত্যার শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সত্য নয়। বৃহস্পতিবার 31 অক্টোবর মোহাম্মদপুর সেনা ক্যাম্পে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক মেজর চ্যানেল 24-কে সব তথ্য জানান। এদিকে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, মিরপুরের চিত্র দেখুন। রাজধানীর মিরপুর 14 নম্বর কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছে আন্দোলনরত শ্রমিকেরা। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। মুহূর্তের মধ্যেই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এতে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। এবারে জানাবো, চুয়াডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত এক। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার নাটুদা ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সুলতান 45 নামে এক ওয়ার্ড বিএনপির নেতা নিহত হয়েছেন। এদিকে নির্বাচন কমিশন গঠনে 6 সদস্যের সার্চ কমিটি। প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ অর্থাৎ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। এবং সর্বশেষ জানাবো, ভারতের কারাগার থেকে লাপাত্তা যুবলীগ নেতা হন্যে হয়ে খুঁজছে পুলিশ। জামিন না পেয়েও ভারতের কারাগার থেকে ছাড়া পেলেন বিচারাধীন এক বাংলাদেশি বন্দী। জানা গেছে, ওই বাংলাদেশি বন্দী আওয়ামী লীগ যুবলীগের নেতা। ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় পুলিশ। এই ঘটনা ঘটে গত 29 অক্টোবর। এই ঘটনার সামনে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। টানা 10 দিনের কর্মসূচি ঘোষণা দিল বিএনপি। আগামী 7ই নভেম্বর ব্যাপকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দিনটির গুরুত্ব ইতিহাস তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে টানা 10 দিনের কর্মসূচি দিয়েছে দলটি। বৃহস্পতিবার 31 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়, যেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। মির্জা ফখরুল বলেন, 7ই নভেম্বরের সঠিক ইতিহাস জনগণের সামনে নিয়ে আসতে হবে। যারা গত 15 বছরে বিকৃত ইতিহাস পেয়েছে, তাদের সামনে এই সঠিক ইতিহাস তুলে ধরার জন্যই আমরা এবার এই দিনটি গুরুত্ব সহকারে পালন করব। তাই আমাদের ব্যাপকভাবে 7 দিনের কর্মসূচি দিয়ে মাঠে থাকতে হবে। মোহাম্মদপুরের বাড়ির ছাদে জবাই করে হত্যার ভিডিও ভাইরাল সম্পর্কে যা জানা গেল। মোহাম্মদপুরের বাড়ির ছাদে একজনকে জবাই করে হত্যার শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি সত্য নয়। বৃহস্পতিবার 31 অক্টোবর মোহাম্মদপুরে সেনা ক্যাম্পে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক মেজর চ্যানেল 24-কে এসব তথ্য জানিয়েছে। তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম মোহাম্মদপুরের বাড়ির ছাদে একজনকে জবাই করে হত্যা শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি সত্য নয়। মূলত দুই মাদক কারবারির দ্বন্দ্বে এক পক্ষ আরেক পক্ষের সাথে এক সদস্যকে কুপিয়ে আহত করে। 24 অক্টোবর শেকেরটেক 2 নম্বর রোডে শেষ মাথায় এই ঘটনা ঘটে, তবে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। সেনা ক্যাম্পে আরও জানানো হয়, এই ঘটনায় উভয় পক্ষের সব সদস্যকে ইতিমধ্যে সেনাবাহিনী আটক করেছে। তারা মোহাম্মদপুরের পুলিশ হেফাজতে রয়েছেন। এখন তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। জানা গেছে, তারা মাদক ব্যবসায়ী রনি
ও জনি লোক, এছাড়াও তারা সবাই শীর্ষ সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারের অনুসারী। এদিকে গত 27 অক্টোবর রাতে 23 ইস্ট বেঙ্গল কর্তৃক অভিযান পরিচালনা করে আলামিন ও একজন নারী সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ভাইরাল হওয়া ভিডিওতে থাকা সদস্যও রয়েছে। সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, মিরপুরের চিত্র দেখুন। রাজধানীর মিরপুর 14 নম্বর কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছে আন্দোলনরত পোশাক শ্রমিকেরা। বৃহস্পতিবার 31 অক্টোবর সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মুহূর্তেই ওই এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। এতে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। এদিকে পোশাক শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় আলামিন ও রুনা বেগম নামে দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, পোশাক শ্রমিকরা বিভিন্ন দাবিতে মিরপুর 14 নম্বর কচুকেট সড়কে বিক্ষোভ করেন। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে এলে প্রথমে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় শ্রমিকেরা। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ ফয়সাল গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই আমরা রাস্তায় ছিলাম, তবে শ্রমিকেরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখনও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছে সেনাবাহিনী। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলেই রয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রক কক্ষ ডিউটি অফিসার লিমা খানম বলেছেন, কচুক্ষেতে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে আমাদের 2টি ইউনিট দিয়ে গাড়ি দুটির আগুন নেভায় তারা। এদিকে গুলিবিদ্ধ শ্রমিকদের সহকর্মী কবির হোসেন জানান, একই এলাকার মৌসুমী নামের এক পোশাক কারখানার কর্তৃপক্ষ গতরাতে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে কর্মচারীরা কারখানার সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দিতে দেখা গেছে। তখন সবাই একসঙ্গে রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাপাল্টাধার ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ছুড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। কবির হোসেন জানান, আলামিন এর বাড়ি খুলনায়। বর্তমানে মিরপুর 14 BRP এলাকা থেকে সকলের সকালে কারখানা ছুটি ঘোষণা করলে সে বাসায় যাচ্ছিল, তখন তার পিঠে গুলিবিদ্ধ হয়। আহত জুমার বড় বোন মর্জিনা বেগম জানান, সেন্টেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করে ঝুমা। তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন, তাকে চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, গুলিবিদ্ধ আহত 2 জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ঝুমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়েছে চিকিৎসকেরা। তবে আলামিনের পিঠে গুলিবিদ্ধ হয়েছে, তার অস্ত্রোপচার চলছে। চুয়াডাঙ্গায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, নিহত এক। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলায় নাটুদা ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে সুলতান 45 নামে এক ওয়ার্ড বিএনপির নেতা নিহত হয়েছেন। বুধবার 30 অক্টোবর রাত 9টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সুলতান নাটুদা ইউনিয়ন খলিশাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে ও 1 নম্বর ওয়ার্ড গোসিয়াপাড়া খালিশাপাড়া বিএনপির যুগ্ম সম্পাদক। এ মারামারির ঘটনায় সুলতান এর ছেলে পলাশ বাদী হয়ে দামুরহদা মডেল থানায় 5 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, গত 23 অক্টোবর দামুরহদা উপজেলার নাটুদা ইউনিয়নের খলিশাপাড়া গোচিয়াপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতা জেরে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের 5 থেকে 6 জন জখম হন। এদের মধ্যে 1 নম্বর ওয়ার্ড গোচিয়াপাড়া খালিশাপাড়া বিএনপির যুগ্ম সম্পাদক সুলতান গুরুতরভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজে হস্তান্তর করেন। এই ঘটনার 5 দিন পর 28 অক্টোবর সুলতানের ছেলে পলাশ বাদী হয়ে 5 জনের নামে দামুরহুদা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ বুধবার 30 অক্টোবর বিকেলে অভিযান চালিয়ে এজাহার নামে আসামি গোসিয়াপাড়া গ্রামের ভরসা আলীর ছেলে সোরাবকে গ্রেপ্তার করে। এ বিষয়ে দামুরহুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির জানান, এই ঘটনায় সোরাব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।